হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা সকালে একটু দিতে দেরি হয়ে গেল। দেখো এখানে আমার বরকে দেখতে পাচ্ছ, খুব অসুস্থ। আর অসুস্থ থাকলে দেখবো কারোই মন অত ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তো বাড়ির সামনে থেকে একটা মাছ আলা ওর থেকে মাছ নিয়ে দিচ্ছে আমাকে, যেহেতু একটু রান্নাবান্না করে দিলে একটু খেতে ভালো লাগবে। ওর জ্বর হয়েছে তিন চার দিন ধরে, সেরকমভাবে ও কিছুই খেতে পাচ্ছে না। তো এই মাছালাটা আমাদের মানে প্রতিদিনই মাছ দেয়, হ্যাঁ, তো উনি আমাদের কাছে বাড়িতে এসে মাছটা দিয়ে যায়, তার জন্য আমাদের খুব উপকার হয়। তো আমার বর মাছটা কিনছে ওনার থেকে, তো আমি ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করে নিই। তো চলো, তারপরে দেখো প্রচণ্ড আকাশটা মেঘলা হয়ে গেল, তো এবার রান্নাবান্না তো করতেই হবে। ও রান্নাবান্না হয়ে গেছে অনেকটা প্রায়, এখানে ছেলেকে ওর বাবা আজকে খাইয়ে দিচ্ছে, বাবা যেহেতু বাড়িতে রয়েছে, আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে। তো দেখো এই মাছটার নাম কি বলতে পারবে, আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, তো রেডি করে রেখেছি, যেহেতু আমি এক হাতে ভিডিওটা করবো আর তেলটা এখানে গরম হয়ে যাচ্ছে। তো তোমরা যদি বলতে পারো এই মাছটার কী নাম। তো তেলে এখন মানে এটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো মাছটা অলরেডি ভাজা হয়ে আরম্ভ হয়ে গেছে। তো তোমরা বলো, কমেন্ট করে বলো যে কী মাছ এটা আমি ভাজছি। তো মাছটা ভাজতে ভাজা হয়ে গেছে, আবার কিছুটা ভাজছি। আবার তোমাদেরকে এখানে আমি আরেকটা মাছের রেডি করলাম, আজকে আমি দুটো মাছের রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা কমেন্ট করে বলো কী কী মাছ আমি এখানে মানে রেডি করে লেছি। আর আমার পেজটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো অবশ্যই পারলে। তো ওটাকে কিছুক্ষণ ঢেকে দিলাম ওই মাছটাকেও, তো তোমরা নাম বলবে। আর আমি এই মাছটাকে এখানটায় ভাজা অলরেডি হয়ে গেল, দেখি তোমরা বলতে পারো নাকি। তবুও আমি বলে দিই এটা হচ্ছে আইলা মাছ। আর যেটাকে আমি একটু আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি মানে নুন লঙ্কা সব দিয়ে, ওটা লোটে মাছ। এখন একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছের ঝোলটা এখন একটু মানে টক বক করে হোক। তারপরে এদিকে আমি চলে আসলাম একটু ফল কাটতে আমার বরের জন্য, একটু লেবু একটু পেয়ারা এগুলো একটু কাটতে চলে আসলাম। গাছ থেকে পেরেছি নিজেদেরই গাছের পেয়ারা, আর লেবুটা তো বাজার থেকে আনা হয়েছে। তো এগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু যতই হোক ভালো করে ফল ধুয়ে খাওয়াই ভালো। তো আমি এখানে ফলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা ওদিকে আমি দেখো যে মাছটা দিয়ে দিয়েছি ভাজা মাছ, জলের মানে সরি ঝোলটা টকবক করছিল, তো দিয়ে দিলাম। তো মাছের কালারটা দেখো অসাধারণ হয়েছে, একটু কালো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, বেশি ঝাল দিইনি, আর একটু ঘরে ধনিয়া পাতা ছিল কুচি করে দিয়ে দিলাম। তোমরাও চাইলে এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারবে এই আয়লা মাছটা এরকম করে। তো কে কে আয়লা মাছ খাও কমেন্ট করে বলো, আমার তো খুবই প্রিয়, আমাদের বাড়ি ঘরে সবারই প্রিয়, সবারই খুব ভালো লাগে খেতে এই মাছটা, তাই আমরা একটু বেশি খাই এই মাছগুলো। এই মাছগুলো আমরা একটু বেশি খাই, লোটে মাছ আয়লা মাছ বলো, কে কীরকম পছন্দ করো জানি না, তবে আমরা পছন্দ করি, তাই আমরা খুব এই মাছটাকে খুব ভালো খাই। তো অনেকে হয়তো অনেক কিছু বলতে পারে। এদিকে দেখো আমার ছেলে আবার আমাকে হেল্প করছে ফল কাটাতে, তো আমি বললাম তুই পারবি না, তো আমি কেটে ফেললাম। এই দেখো পেয়ারা মৌসুম্বি লেবু তোমাদের দাদাভাইকে খেতে দেবো, যেহেতু জ্বরে ওর মুখে রুচি নেই, শরীরটা খুবই মানে দুর্বল খারাপ। তোকে আবার দিয়ে দিলাম, ও বসে রয়েছে বিছানায়, তোকে আমি খেতে দিয়ে দিলাম, একটু পেয়ারাগুলোতে নুন দিয়ে দিয়েছি। তো এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে, মাছটা হয়েছে নাই কম দেখার জন্য। তো মাছটা হয়ে গেছে দেখো আমার রেডি হয়ে গেছে, থালায় বেড়ে নিয়েছি, একটু বাটি মানে একটা থালার মধ্যে বেড়ে নিলাম। তো মাছটা দেখাচ্ছি কেমন হয়েছে বলবে তোমরা, খুবই সুন্দর লাগছে কালারটা, একটু কাশ্মীরি মিষ দিয়েছিলাম যেহেতু ওর মুখে ভালো লাগবে খেতে, ধনিয়া পাতা দিয়েছি। এদিকে আমি আরেকটা মাছের জন্য রেডি হয়ে গেছি, ওটাতে কালো জিরা একটু পেঁয়াজ কুচি করে যেটা লোটে মাছ বললাম মেখে রেখে দিয়েছি অলরেডি আগে থেকে, যেটা দেখালাম তোমাদেরকে। তো সেটাকে সে এখন ভেজে নিচ্ছি, এখন এটাকে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, এখন মাছটাকে আমি দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, তো একটু নাড়াচাড়া করবো এখন দিয়ে ওটাকে, অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো, কারণ একটু পরে ওটাকে বেশি নাড়তে পারবো না, যেহেতু এটা তো মানে খুব সফট মাছটা নরম, তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, তাই দেওয়ার সাথে সাথেই
ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাগুলো দিয়ে। একটু মশলার জল দিয়ে দিলাম সামান্য, আর বেশি জল দেবো না, দিলে বেশি ভেঙে যাবে। আর ওবার অনেকে আবার একদম ভেঙে ঝুড়ো ঝুড়ো খায়, আমরা ওরকম পছন্দ করি না, আমরা এরকমই করি। তো ঢেকে দিয়েছি মাছটা হওয়ার জন্য, এদিকে আবার চলে আসলাম, জল এসে গেছে। দেখো টাইম কলে সংসারের যাবতীয় সব দিকেই নজর রাখতে হয় আমাকে মেনটেন। এদিকে জল চলে এসছে, ড্রামটা জল একদম ছিল না, সকাল থেকে নানারকম কাজে জল ব্যবহার হয়েছে, তো পাইপটা লাগিয়ে দিলাম, জল ভর্তি হচ্ছে। এদিকে আবার মাছটা দেখতে দিলাম, মাছটা হয়ে গেছে দেখো রেডি। আর কিছুক্ষণ টানাবো, মানে মাছটাকে একদম গামাকা গামাকা করবো, তাহলে ওর হয়তো একটু খেতে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো একটু ধনিয়া পাতা এটার মধ্যে দিয়ে দিলাম, আগের মাছটা তো আয়লা মাছটা তো আমি ধনিয়া পাতা দিয়েছি, আর এটা সামান্য ছিল তাই দিয়ে দিলাম। তো